কালী মায়ের দর্শন করার জন্য দাঁড়িয়ে পড়লাম। এই যে মন্দিরটি, এই মন্দিরটি হচ্ছে হেমতাবাদ রোডের পাশেই, একদম স্ট্যান্ডেই এই মন্দিরটি অবস্থিত। তো কালী মায়ের দর্শন করার জন্য আমি এখন মন্দিরে প্রবেশ হচ্ছি। মন্দিরটা একদম রোডের নিকটেই, এই যে কালী মায়ের দর্শন করছি আমি। আর কালী মায়ের দর্শন করার পরে বাঁ দিকে আছে লোকনাথ বাবা, আর ডান দিকে আছে শিবলিঙ্গ। আমি একটু একটু পরেই দেখাচ্ছি। আর দু সাইডে রাধাকৃষ্ণ দেওয়া আছে। তো এই যে কালী মায়ের মূর্তিগুলি বা যে তিনটি মূর্তি একসঙ্গে আছে, সামনে কিন্তু এগুলো কাচের গেট আছে। মন্দিরটা খুব সুন্দর আমাকে লাগলো এসে। চারটি মূর্তির দর্শন পেয়ে মনটাকে পবিত্র করলাম, মন্দিরে এসে ভীষণ ভালো লাগলো। মন্দির থেকে নেমে নিচে চলে আসলাম। একটু মন্দিরটা আমি দূর থেকে দেখিয়ে দিই। মন্দিরটার অনেক বড়, অনেকগুলো সিঁড়ি, এবং যে মন্দিরটি আছে খুব অসাধারণ আমাকে লাগলো। সুন্দর তিনটি চূড়ো আছে, ভীষণ ভালো মন্দিরটি।